আমি জন্ম করবো জি জেলা মনোন আব্দুল সাহেব আপনি আশা করি শুনেছেন আমি আবার একটু সংক্ষেপে বলে দিই ইমাম মাহাদির হাতে বয়াত না করে জাহিলিয়াতে মৃত্যুবরণ করবেন বলা হলে তিনি বলেন আমি ইমাম কোথায় খুঁজে পাবো চমৎকার আপনি আহমদিয়া মুসলিম জামাতের খলিফার হাতে বয়াত করার মাধ্যমে ইমাম মাহাদি আলাইসাল্লামের হাতে বয়াত করার আদেশ পূর্ণ করতে পারবেন রসুলে আকরম সাল্লিহলাম আদেশ দিয়েছেন তোমরা যখন ইমাম মাহাদি আলাহিস্লামের সন্ধান পাবে তখন তার হাতে বয়াত করবে বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলেও যাবে কেননা তিনি আল্লাহর খলিফা আল মাহাদি ইমাম মাহাদি আলিয়াসাল্লাত মৃত্যুর পর নবুয়তের পদাঙ্ক অনুসরণে খিলাফত প্রতিষ্ঠার বাদা আছে প্রতিশ্রুতি আছে সেই অনুযায়ী খেলাফত প্রতিষ্ঠা হয়েছে এবং বর্তমানে পঞ্চম খলিফার যুগ চলছে অতএব যদি ইমাম মাহাদি আলে সালাতবু আপনি খুঁজে পেতে চান তার খলিফার হাতে বয়াত করেন এবং তার খালিফার হাতে বয়াত করা স্বয়ং ইমাম মাহাদির হাতে বয়াত করার সমতুল্য বিষয় নামান্তর হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসালামের মৃত্যুর পর যদি কেউ মুসলমান হতে চেয়ে তো জানেন কার হাতে বয়াত করত খলিফার হাতে হজরত আবু বাকরের যুগ পেলে হাজরত আবু হাতে বয়াত করেছে মুসলমান হতো হজরত আবু যুগ যদি পার হয়ে গিয়ে থাকে হজরত উমরের যুগ যদি সে পেয়ে থাকে তাকে বয়াত করতে হতো উমর উমর রাজি আল্লাহ আনহর হাতে দ্বিতীয় খলিফার হাতে উমরের যুগ অতিক্রান্ত হয়ে গিয়ে থাকলে তাকে বয়াত করতে হতো হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ আনহর হাতে এবং যদি হজরত উসমান রাজি আল্লাহন যুগ অতিক্রান্ত হয়ে গিয়ে থাকতো তাহলে তাকে বয়াত করতে হতো হজরত আলী কার্লাহাহুর হাতে কেন বলছি এই কথাটা ভেঙে খলিফার হাতে বয়াত করা স্বয়ং রসুলের হাতে বয়াত করা সমান অতএব ইমাম মাহাদি আলহ সাল্লাতু খলিফা তার হাতে যখন আপনি বয়াত করবেন এই বয়াত ইমাম মাহাদির হাতে স্বয়ং ইমাম মহাদির হাতে বয়াত করার সমতুল্য এই জন্য আপনার কাছে উত্তর হচ্ছে ভাই যদি ইমাম মহাদি আলাই সাল্লাতুসলাম যুগে নাও পেয়ে থাকেন আদেশ শুনেছেন মন পরিষ্কার হয়ে গেছে যুগ খলিফার হাতে বয়াত করেন যুগ খলিফার পক্ষ থেকে বয়াত ফর্ম ছাপানো আছে স্থানীয় জামাতগুলোতে বয়াত নির্ধারিত আছে বিয়ে ফর্ম বিতরণ করা আছে লিখিত আকারে বয়াত ফর্ম পূরণ করেন এবং খালিফার কাছে দুয়ার চিঠি লিখেন হজুরের পক্ষ থেকে দোয়া পাবেন আপনার বয়াত গৃহীত হয়ে যাবে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই আজিজুল হক সাহেব মোল্লা আপনার যে অতিথি তার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন